ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्री यतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। ओं नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवत गीता नवमोध्याय राजविद्या राजगुह्य योग। এই গুহ্যতম যোগ শ্রী ভগবান অর্জুনকে বলছেন যে তারই উপস্থিতিতে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, কিন্তু তিনি নির্লিপ্ত, সমস্ত কিছু তার ভেতরই বিদ্য আছে, অথচ তিনি তাদের ভেতরে জগতের ভেতরে নেই। জগৎ তার এক পাদের দ্বারা অবস্থিত, বাকি তিন পাদ সেটি সেই তিন পাদ হচ্ছে স্বর্গে বিরাজিত বা অব্যাকৃত। আবার শ্রী ভগবান বলছেন যে পরমার্থত এই জগৎ তার মধ্যে নেই, অর্থাৎ পরমার্থত সৃষ্টি স্থিতি লয় মিথ্যা। আবার অন্যভাবে বলা যায় যে তিনি যেহেতু নির্লিপ্ত সেই জন্য জগৎ তার ভেতর নেই, যদিও তিনি জগতের ধারক জগতের পালক। উদাহরণ দিয়েছেন যে আকাশে বায়ু সর্বত্র যাতায়াত করে, কিন্তু আকাশ নির্লিপ্ত, সেরকম তার মধ্যে সমস্ত চরাচর ভূতসমূহ তার মধ্যে বিদ্যমান, কিন্তু তিনি নির্লিপ্ত। এইভাবে ব্যাখ্যা করার পরে শ্রী ভগবান বলছে যে যারা আসুরিক এবং রাক্ষসী এবং আসুরী, এই রাক্ষসী এবং আসুরী প্রবৃত্তি যাদের আছে তারা শ্রী ভগবানকে অবমাননা করে, কিন্তু যারা সত্যগুণী তারা ভগবানকে ভক্তি করে। ভজন্তি অনন্য মনস অনন্য চিত্রে সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা নমস্যন্তশ্চ মাম ভক্তা নিত্যযুক্তা উপাসতে। তার শুধু ভক্ত নয়, যারা জ্ঞানযোগী বা বিভিন্নভাবে শ্রী ভগবানের উপাসনা করে, জ্ঞানযোগেন জ্ঞানযজ্ঞেন চাপন্যে यजन्ते मामुपाश्यते एकत्तेन पृथक्तेन बहुधा विश्यतो मुखम्। केव केव वासुदेव वासुदेव सर्व सर्वम वासुदेव सर्व वासुदेव सर्वत्र, सेईभावे ज्ञान द्वारा केव केव एकत्तेन अर्थात जीवात्मा एवं ब्रह्म एक, एईभावे द्वारा, किंबा केव केव पृथक्तेन जे ব্রহ্ম রুদ্র আদি বিষ্ণুচন্দ্র এরাই বাসুদেবের রূপ, এইভাবে বিশ্বত মুখম সর্বাত্মা সর্বাত্মক যে বাসুদেব বা সর্বাত্মক যে ভগবান সেইভাবে তারা উপাসনা করেন। এই সর্বাত্মক যে ভগবানের স্বরূপটি সেইটি ব্যাখ্যা করতে গিয়ে এরপর শ্রী ভগবান বলছেন কি, অহম ক্রতু অহম ইয়ঙ্গ সদাহম অহম ঔষধম মন্ত্রোহম অহমেব আজ্য অহম এব আজ্যম অহম অগ্নি অহম হুতম। অর্থাৎ আমি সত্র এবং শ্রত এবং স্মার্ততে স্মার্ত ইয়ঞ্জ আমি অগ্নিষ্টমাদি যে শ্রোতযজ্ঞ, তারপরে পঞ্চ মহাযজ্ঞাদি রূপ যে স্মার্তযজ্ঞ সেটি শ্রী ভগবান। ভগবান সদাহম সদা যে পিতৃ কার্যে পিতৃ পিত্রার্থে যে শ্রাদ্ধাদি যে কার্য হয় সেখানে সদা মন্ত্রে যজ্ঞ হয়, সেই সদা তিনি তিনি ঔষধ তিনি মন্ত্র তিনি হোমাদি সাধন ঘৃত তিনি হোমাগ্নি তিনি হোমকর্ম, এইভাবে সর্বাত্মক রূপটি তিনি বোঝাচ্ছেন আমাদের কাছে। এরপরে যেটি এই পর্যন্ত আলোচনা হয়েছিল, এরপরে শ্রী ভগবান বলছেন পিতাহম অস্য, প্রথমত যজ্ঞের দিক দিয়ে তার সর্বাত্মক রূপটি বললেন। যজ্ঞে যা কিছু দরকার লাগে সবই তিনি সেইভাবে সর্বাত্মক যখন যজ্ঞ করছেন
সাধক তখন সর্বাত্মক সেই উপলব্ধি হচ্ছে বাসুদেব সর্বম। এরপরে আমাদের যে সম্পর্ক সেই দিক দিয়ে বলছেন যে পিতাহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্রমঙ্কার ঋক্ষাম ইয়জুরেব চ। পিতা অহম অস্য অস্য জগত এই জগতের আমি পিতা, জন্মদাতা পিতা। এইভাবে কেন বলছেন, কেন এইভাবে বললে আমাদের বুদ্ধি বোধগম্য খুব তাড়াতাড়ি হয়। পিতাহম অস্য জগত এই জগতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটি কিনা এক পাদে অবস্থিত, বাকি ত্রিপাদ স্বর্গ বা অব্যাকৃত, সেই এক পাদ সেই জগতে তিনি হচ্ছেন পিতা। পিতা অহম অস্য জগত মাতা ধাতা পিতামহ, এবং তিনিই মাতা, তিনিই জন্মদাতা পিতা, তিনিই গর্ভধারিণী জননী। পিতাহম অস্য জগত মাতা ধাতা, ধাতা অর্থাৎ বিধাতা অর্থাৎ কর্মফলদাতা ঈশ্বর। তিনি মাতা, তিনি পিতা, তিনি কর্মফলদাতা, আমাদের যা কিছু কর্মফল তিনি দান করছেন। বিধাতা, বিধাতা ধাতা, ধাতাকে বিধাতা বলা হচ্ছে। পিতামহ, পিতামহ অর্থাৎ পিতারও পিতা, পিতারও পিতা অর্থাৎ তিনি জগতের পিতা অর্থাৎ পিতারও পিতা। পিতাহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম, বেদ্যম বেদ্যম মানে হচ্ছে বেদম পবিত্রম ওঙ্কার, বেদম পবিত্রম ওঙ্কার, তিনি একমাত্র জ্ঞেয় বস্তু এই জগতে, তিনি একমাত্র জ্ঞেয় বস্তু। কেন? কারণ তাকে জানলি এই জগতের জীবন মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়, বন্ধনের হাত থেকে উদ্ধার পাওয়া যায়। বাকি কোনো কিছুকে জানলি এই যে বন্ধন, এই মায়া থেকে, মায়া থেকে মুক্ত হওয়া যায় না। সেই জন্যই বলছেন বেদ্যম, তিনি বেদ্যম, তিনি একমাত্র জ্ঞেয় বস্তু, তিনি জ্ঞেয় বস্তু। পবিত্রম ওঙ্কার বেদ্যম পবিত্র ওঙ্কার ঋক্ষাম ইয়জুরেব চ। পবিত্রম ওঙ্কার, ওঙ্কার অর্থাৎ প্রণব, তিনি সেই পবিত্রকর, পবিত্রকর যে ওঙ্কার জপ করলে মানুষ পবিত্র হয়, সেই পবিত্র। পবিত্রম ওঙ্কার ঋক্ষাম ইয়জু, ইয়জুরেব চ, ইয়জু এব চ, এবং বেদ ঋক্ষাম এবং ইয়জুর্বেদ, ঋক্ষাম এবং ইয়জুর্বেদ অথর্ববেদ এদের থেকেই এসেছে, সেই জন্যে আলাদা করে বলা হয়নি। ঋক্ষাম ইয়জু রেব চ, ইয়জু এব চ, তিনি জগতের পিতা, তিনি জগতের মাতা, তিনি কর্মফলদাতা বিধাতা, তিনি পিতামহ, তিনি জ্ঞেয় বস্তু। এবং পবিত্রম ওঙ্কার, ওঙ্কার যেটি কিনা মানুষকে পবিত্র করছে, অর্থাৎ এখানে ব্যাখ্যা করা হচ্ছে প্রাশ্চাত প্রায়শ্চিত্ত আদি, প্রায়শ্চিত্ত আধিকারী শোধক, প্রায়শ্চিত্ত আধিকারী শোধক জ্ঞেয় বস্তু, এবং প্রায়শ্চিত্তদায়কারী শোধক, এবং তিনি ব্রহ্মবাচক ওঙ্কার, পবিত্রম ওঙ্কার, পবিত্রম ওঙ্কার ব্রহ্মবাচক ওঙ্কার, তিনি ঋগ্বেদ, তিনি শ্যামবেদ, তিনি ইয়জুর্বেদ। এইভাবে ব্যাখ্যা করা হচ্ছে পিতাহম অস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম, বেদ্যম তিনি জ্ঞেয় বস্তু, তিনি জ্ঞেয় বস্তু, তার দ্বারাই তাকে জানলেই সব কিছু প্রায়শ্চিত্ত হয়, সে জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হওয়া যায়। সেই জন্য তিনি জ্ঞেয় বস্তু। পবিত্রম ওঙ্কার তিনি ব্রহ্মবাচক ওঙ্কার, ঋক্ষাম ইয়জুরেব চ, এবং তিনি ঋগ্বেদ, শ্যামবেদ এবং ইয়জুর্বেদ। এরপরে বলছেন কি, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব প্রলয় প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। গতির ভর্তা, গতির ভর্তা প্রভু সাক্ষী, গতি, গতি ভর্তা দুটি পৃথক পৃথক শব্দ। গতি, গতি হচ্ছেন কর্মফল, আগে বলা হয়েছে বিধাতা তিনি কর্মফল দান করছেন, আবার বলা হচ্ছে কি গতি তিনি কর্মফল। ভর্তা, ভর্তা তিনি প্রসনকর্তা। প্রভু, গতির ভর্তা প্রভু তিনি নিয়ন্তা, প্রভু নিয়ন্ত্রণ করেন, তিনি সাক্ষী, তিনি শুভ অশুভের দ্রষ্টা, সাক্ষী শুভ অশুভের দ্রষ্টা। নিবাস
তিনি নিবাস স্থিতিস্থান, তিনি শিবাস্থান, তাকে স্থিতিস্থান, তাকে কেন্দ্র করি সমস্ত কিছু স্থিতি রয়েছে। নিবাস শরণম, শরণম তিনি আত্মীয়হর বা রক্ষক, তিনি আর্ত যারা তাদেরকে রক্ষা করেন, তাদেরকে তাদের আর্ত তাদের কষ্ট হরণ করেন। সেই জন্য বলা হচ্ছে কি তিনি বলছেন কি শরণম সহিত, সহিত তিনি উপকারক, উপকারক মানে প্রত্যুপকার নিরপেক্ষ, অপরের উপকার থেকে অপরের কিছু থেকে পাওয়ার আশা না রেখেই তিনি আমাদের উপকার করেন। সহিত, সহিত তিনি তিনি আমাদের হিত, হিতকারী, হিতকর্তা। প্রভব প্রলয় স্থানম, প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম, প্রভব প্রলয় তিনি প্রভব, প্রভব তিনি সৃষ্টিকারী, তিনি স্রষ্টা, প্রলয় তিনি প্রলয়কর্তা, তার থেকেই সৃষ্টি হচ্ছে, তার থেকেই প্রলয় হচ্ছে। স্থানম, স্থানম অর্থাৎ তিনি একমাত্র আধার। স্থানম প্রভব প্রলয় স্থানম নিধানম, নিধানম যেখানে তিনি আধার সেখানে তিনি আবার তার কাছেই সমস্ত কিছু লয় হচ্ছে। নিধানম বীজম অব্যয়ম, বীজম, বীজম অব্যয়ম অর্থাৎ অব্যয়ম অবিনাশী, অবিনাশী বীজম কারণ, তিনি সেই অবিনাশী কারণ অর্থাৎ সমস্ত কারণের কারণ, তিনি হচ্ছে মূল কারণ। এইভাবে সর্বাত্মা যে ভাবটি বিভিন্নভাবে তিনি আমাদের কাছে তুলে ধরছেন যাতে আমাদের সেটি উপলব্ধি হতে পারে। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম, অর্থাৎ তিনি এই শ্লোকের দ্বারা বলছেন কি জীবের একমাত্র গতি তিনি, তিনি বরেণ্য, তিনি শরণ্য, তিনি আদিকারণ। গতি তিনি, তিনি বরেণ্য, তিনি শরণ্য এবং জীবের আদিকরণ, সেইটি সুস্পষ্টভাবে বলা হচ্ছে। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অভয়ম। গতি তিনি কর্মফল, ভর্তা তিনি প্রসনকর্তা, সাক্ষী, সাক্ষী শুভাশুভ তিনি নির্দিনলিপ্ত, জীবাত্মা যা কিছু শুভ অশুভ হচ্ছে তার দ্রষ্টা সাক্ষী। নিবাস স্থিতি, তিনি স্থিতিস্থান। শরণম তিনি, শরণম তিনি আর্তের রক্ষা করেন, আর্তের, আর্ত যারা যারা ক্লিষ্ট তাদের কষ্ট, কষ্টকে হরণ করেন। শরণম সহিত তিনি, তিনি ঠিক ঠিক উপকারী, কোনো কিছু আমাদের থেকে আশা না রেখে তিনি নিষ্কামভাবে উপকার করেন। প্রভব তিনি সৃষ্টিকর্তা, প্রভব, প্রভব সৃষ্টিকর্তা। প্রলয় তিনি প্রলয়কর্তা। স্থানম তিনি আধার। নিধানম তার তিনি লয়স্থান। নিধানম বীজম অব্যয়ম, অব্যয়ম অবিনাশী, অব্যয়ম অবিনাশী বীজম কারণ, তিনি অবিনাশী কারণ স্বরূপ। গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বীজম অব্যয়ম। তারপরে বলছেন কি তপামহম, তপামহম বর্ষম নিগৃহিণ্যামুৎসৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চৈব সদ সচ্চাহম অর্জুন। তপামহম, তপামি অহম, তপামি অহম তিনি তাপ দান করেন। তপামি, তপামহম আমি, আমি তাপ দান করি অর্থাৎ শ্রী ভগবান তাপ দান করেন। বর্ষম, বর্ষম তপামহম অহম বর্ষম, তপামহম অহম এখানে শ্রী ভগবান, আমি মানে ভগবান, শ্রী ভগবানই তাপ দান করেন। অহম বর্ষম আমি জল দিই পৃথিবীতে, সূর্য তাপ, অহম বর্ষম এবং সেটি নিগৃহানমি, নিগৃহানমি উৎসৃজামি চ। তপামহম অহম বর্ষম নিগৃহণামি উৎসৃজামি চ। তপামহম আমি তাপদান করি, আমি উত্তাপ দিই, আমি তাপদান করি। অহম বর্ষম নিগৃহণামি
উৎসৃজামি চ। বর্ষণ মানে এখানে বাড়ি বা জল, আমি জল আকর্ষণ করি আবার আমি বর্ষণ করি, আমি জলকে আকর্ষণ করছি আবার আমি বর্ষণ করছি। অহম বর্ষম নিগৃহণামি উৎসৃজামি চ, নিগৃহণামি আকর্ষণ করি, উৎসৃজামি চ বর্ষণ করি। অমৃতম চৈব, আমি অমৃত, যারা অমর তাদের যে অমরত্ব লাভ হয়েছে সেটিও আমার থেকে, সেটি আমি অমৃত। অমৃতম চৈব মৃত্যুশ্চৈব, আবার যারা মৃত্যু নাশ হচ্ছে সেটাও আমি, মৃত্যু মর্ত্যবাসীদের যে মৃত্যু হচ্ছে বা নাশ হচ্ছে সেটাও আমি। অমৃত অর্থাৎ জন্ম মৃত্যু সবই তিনি। অমৃতম চৈব অমৃত্যুশ্চ সদসচ্চাহম অর্জুন, সৎ এবং অসৎ, সদসৎ সৎ অসৎ চ অহম অর্জুন। সৎ অর্থাৎ অবিনাশী অব্যয় আত্মা, অসৎ অর্থাৎ অনিত্য, যে সর জগৎ, যে জগৎটি নাশ হয়ে যাবে। সৎ সৎ অসৎ, সৎ হচ্ছে অবিনাশী, অসৎ হচ্ছে যেটি বিনাশী অর্থাৎ অনিত্য সর জগৎ। এই অর্জুন অর্থাৎ তিনি আমাদের উত্তাপ দিচ্ছেন, তিনি এখান থেকে জল আকর্ষণ করছেন, তিনি বর্ষণ করছেন, তিনি আমাদের অমর জীবন, তিনি মৃত্যু এবং তিনি সৎ যেটি কিনা অব্যয় আত্মা, তিনি অসৎ যেটি কিনা যে জগৎ আছে সেই স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগৎ, সেই সমস্ত অদৃশ্য দৃশ্য সব কিছুই তিনি। শ্রী ভগবানই আদিত্য রূপে তাপ দিচ্ছেন, বর্ষাতে বর্ষণ করছেন, তিনি জীবন ও মৃত্যু, তিনি স্থূল, তিনি স্থূল আর দৃশ্য, যা কিছু স্থূল, স্থূল মানে স্থূলত্ব হচ্ছে মানে যেটা আমাদের ইন্দ্রিয়ের গোচর, যেটি ইন্দ্রিয়ের গোচর নয় সেটি তখন সূক্ষ্ম হয়ে যাচ্ছে। সেই জন্য বলা হচ্ছে কি, তিনি স্থূল এবং দৃশ্য, আবার তিনি সূক্ষ্ম অর্থাৎ অদৃশ্য। শ্রী ভগবানেরই, ভগবানই সব কিছুর কর্মকর্তা। এই যে এইগুলি বলার যে উদ্দেশ্য হচ্ছে বিশ্বত মুখম, আগে বলা হয়েছে আগে জ্ঞানযোগেন চাপন্যে ইয়জন্তে মাম উপাসসে, মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখম। বিশ্বত মুখম, যে সর্বাত্ম, সে ভক্তি দ্বারাই হোক, জ্ঞান দ্বারাই হোক, কিংবা অদ্বৈত জ্ঞান একত্বেন, অদ্বৈত জ্ঞানের দ্বারাই হোক, পৃথক্তেন বিভিন্ন দেবদেবীকে শ্রী বাসুদেব বলে উপাসনা করাই হোক, কিন্তু যেটি মূল কথা হচ্ছে সেটি হচ্ছে বা দাস্যাদি, দাস্যাদি ভাব এই সমস্ত ভাব দিয়ে যে হোক, মূল কথাটি হচ্ছে বিশ্বত মুখম, যে একটা বাসুদেবের যে সর্বাত্মক ভাব, সেই সর্বাত্মক ভাবটি বোঝানোর জন্যে এত কিছু বলা হলো। যে যারা বাসুদেবকে এইভাবে উপাসনা করেন যে বাসুদেবই অহম ক্রতুম অহম ইয়জ্ঞ সদাহম অহম ঔষধম মন্ত্রোহম অহমেব আজ্যম অহম অগ্নি অহম হুতম, বাসুদেবী ক্রতু, বাসুদেবী যজ্ঞ, বাসুদেবী সদা, বাসুদেবী ঔষধ, মন্ত্র, ঘৃত, অগ্নি সব কিছু, আবার পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ বৈদ্যম পবিত্রমঙ্কার ঋক্ষাম ইয়জুরেব চ। বাসুদেবী পিতা মাতা বিধাতা, কর্মফল দান করেন তিনি পিতামহ, তিনি একমাত্র জ্ঞেয় বস্তু, তিনি পবিত্র ওঙ্কার, তিনি ঋগ্বেদ সামবেদ ইয়জুর্বেদ, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সহিত প্রভব প্রলয় স্থানম নিধানম বিজম অব্যয়ম। বাসুদেবী একমাত্র গতি, বাসুদেবী প্রসনকর্তা ভর্তা, বাসুদেবী প্রভু, বাসুদেবী সাক্ষী শুভ অশুভের দৃষ্টা, তিনি স্থিতিস্থান নিবাস, তিনি শরণম, তিনি আরতিহর বা রক্ষক সহিত, তিনি পরম উপকারী বন্ধু, প্রভব তিনি সৃষ্টিকর্তা, প্রলয় প্রলয়কর্তা, স্থানম তিনি আধা, নিধানম তিনি তার মধ্যেই সব কিছু লভ লয় হচ্ছে, বীজম অব্যয়ম এবং অব্যয় কারণ তিনি। এই যে সর্বাত্মক ভাব, তারপরে বলছেন কি, তপামি তপামি অহম অহম বর্ষম নিগৃহণামি উৎসৃজামি চ, আমি তাপদান করি, আমি বৃষ্টি আকর্ষণ করি এবং বৃষ্টি আমি জল আকর্ষণ করে সে আবার আমি বাড়িপাত করি। অমৃতম চৈব, এবং আমি অমরগণের সহ অমৃত, মৃত্যুশ্চৈব, যারা মৃত্যুর প্রাপ্তি হচ্ছে মর্তবাসী, সেই মৃত্যু আমি, সৎ অসৎ চ অহম অর্জুন, এবং সৎ অবিনাশী যে অব্যয় আত্মা সেটি আমি, আবার অসৎ অর্থাৎ এই অনিত্য সর জগৎ, যে জগৎ কিনা
স্থূল জগতও হতে পারে, সূক্ষ্ম জগতও হতে পারে, বিশ্ব জগতও হতে পারে, অদৃশ্য জগত হতে পারে, সব কিছুই সেই বাসুদেব, সব কিছুই সেই শ্রী ভগবান, সব কিছুই সেই পরমাত্মা, সব কিছুই সেই পরব্রহ্ম। এইভাবে সেই যার কিনা স্বরূপ হচ্ছে সচ্চিৎ আনন্দ নির্গুণ নিরাকার, সেই যে ভাব, সেই যে ভাবে সর্বত্র তিনি আছেন, তিনি বিদ্যমান, তিনি ছাড়া আর কিছু নেই। যিনি এই সর্বাত্মকভাবে যিনি উপাসনা করছেন, তিনিই বাসুদেবের বা শ্রী ভগবানের বা পরব্রহ্মের বা পরমাত্মার এই স্বরূপতা প্রাপ্ত হন, এইভাবে বোঝানো হচ্ছে। এরপরে শ্রী ভগবান বলছেন যে অন্যরকম উপাসনা করলে তাদের ফল আছে, কিন্তু সেই ফল ক্ষণস্থায়ী। ত্রৈবিদ্যা মাম সৌম পাপূত পাপা ইয়ঙ্গৈরেষ্ট স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্র লোকম অশ্নন্তি দিব্যান দেবীদেব ভোগান। ত্রৈবিদ্যা মাম সৌম পাপূত পাপা। এই শ্লোকে যারা জ্ঞানহীন অর্থাৎ সকামী, সকাম উপাসনা করছেন, তাদের কি গতি হয় সেইটি বলা হচ্ছে। ত্রৈবিদ্যা মানে ত্রিবেদজ্ঞ যাজ্ঞিকেরা তারাও যজ্ঞ করছেন, কিন্তু সেই যজ্ঞ হচ্ছে সকাম, নিজেদের স্বার্থ পূরণের জন্য যজ্ঞ করছেন। আগেও যজ্ঞ করা হচ্ছিল, কিন্তু সেই যজ্ঞ হচ্ছে যে সর্বাত্মক যে বাসুদেব, যে শ্রী ভগবান, যে পরব্রহ্ম, যিনি পরমাত্মা, সেই তাকে পাওয়ার জন্য। এখানে কিন্তু সকাম হচ্ছে নিজেদের স্বার্থ পূরণের জন্য। ত্রৈবিদ্যা সেই ত্রিবেদজ্ঞ যাজ্ঞিক, সেই বিদ্যা ত্রৈবিদ্যা এই যাজ্ঞিকেরা মাম আমাকে সৌম্যপা মানে আমাকে অর্চনা করে তারা সোমরস পান করে। যে প্রতি পান করলে মানুষ উন্নত অধিকারী হয়, সেই সোমরস পান করে। পূত পাপা কি নিষ্পাপ হয়ে যায়। যে সোমরস পান করলে নিষ্পাপ হয়ে যায়, সেই সোমরসটা পাচ্ছে কোথা থেকে? যজ্ঞই ইষ্টা যজ্ঞের দ্বারা আমাকে পুজো করে, যজ্ঞেই ইষ্ট আমাকে যজ্ঞের দ্বারা পুজো করে তারা যে সৌমরস পান করে পূত পাপা নিষ্পাপ হয়ে যায়। স্বর্গতিম প্রার্থন্তে তারা স্বর্গলোক কামনা করে। এত কিছু যজ্ঞ করছে তার কারণ কি? সকাম। সেই সকামটা কি? নিজেদের ভোগের জন্য। সেই ভোগটা কি? স্বর্গলাভ। সেই স্বর্গলাভের জন্য, বাসুদেবকে লাভ করা নয়, স্বর্গলাভ করার জন্য। ত্রৈবিদ্যা মাম সৌম পাপূত পাপা ইয়ঙ্গৈ ইষ্টা স্বর্গতিম প্রার্থয়ন্তে। ত্রৈবিদ্যা ত্রিবেদজ্ঞ যাজ্ঞিকেরা তারা মাম আমাকে সৌম পাপূত পাপা ইয়ঙ্গৈ ইষ্টা ইয়ঙ্গৈ ইষ্টা যজ্ঞের দ্বারা আমাকে পূজা করে সৌম পা যে সোমরস পান করে পূত পাপা নিষ্পাপ হয়ে স্বর্গতিম প্রার্থয়ন্তে তারা স্বর্গ প্রার্থনা করে। তে পুণ্যম আসাদ্য সুরেন্দ্র লোকম স্বর্গলোক, পুণ্যম সেই পবিত্র স্বর্গলোক আসাদ্য প্রাপ্ত হয় সেই যজ্ঞকর্মের দ্বারা তারা সেই পূর্ণ স্বর্গলোক প্রাপ্ত হয়, অর্থাৎ সেখানে তাদের ভোগে মত্ত থাকে। তে পুণ্যম আসাদ্য সুরেন্দ্র লোকম সেই সুরেন্দ্র লোক স্বর্গলোক প্রাপ্ত হয়। দেবী অশ্নন্তি তারা ভোগ করেন, দিব্যান মানে উত্তম, দিব্যান দেবী দেব ভোগা, দেবতাদের উপযোগী ভোগ্য যে বস্তুসমূহ আছে সেগুলি দেবী স্বর্গেতে। অশ্নন্তি তারা ভোগ করেন, দিব্যান মানে হচ্ছে সেই উত্তম দেবী স্বর্গেতে। দেবভোগান অর্থাৎ দেবতাদের উপযোগী যে ভোগ্য বস্তু সেইগুলি তারা ভোগ করেন। তারা যাগযজ্ঞ করছেন কিসের জন্য? যাগযজ্ঞ করছেন স্বর্গলাভের জন্য, এবং তারা স্বর্গলাভও করেন, এবং সেই স্বর্গে তারা দেবতাদের জন্য যে সমস্ত ভোগ সকল রয়েছে সেইগুলি তারা ভোগ করতে থাকেন।
त्रैविद्या माम सोम पापूत पापा यज्ञ इष्ट्वा स्वर्गतिं पार्थयन्ते ते पूर्णमासे अद्य सुरेन्द्र लोकम अस्नन्ति दिव्यान् दिवि देव भोगान। किंतु यही भोक्ति चिरस्थायी नय, एर पर श्लोकि बला हच्छे तेतम भोक्त्वा स्वर्गलोकम विशालम शिने पुण्यमर्त लोकम विशन्ति एवं त्रैधर्म मनु प्रपन्ना गता गतम काम कामा लभन्ते। एई श्लोके बला हच्छे कि तेतम, ते माने ताहारा, तारा माने आगे जादे त्रैवर्णिक त्रिवेदज्ञ जाज्ञिकेरा तारा तेतम भुक्त्वा सेई भुक्त्वा विशालम तेतम भुक्त्वा स्वर्गलोकम विशालम सेई स्वर्गलोक सेई स्वर्गलोक जे सुख सेई विशाल स्वर्गलोक सेईटिके भुक्त्वा सेईटिके भोग करे क्षीणे पुण्ये मर्त्यलोकम विशन्ति जखन सेई भोग समाप्त हो जाए तादेर जे पुण्यकर्मेर फले तारा स्वर्ग जेते पेरेछिल सेई पुण्यकर्म जखन क्षीणे पुण्ये सेई पुण्य जखन क्षीण हो जाए अर्थात पुण्य क्षय हो जाच्छे क्षीणे पुण्ये मर्त्यलोकम विशन्ति आबार पुनराय तारा जन्मग्रहण करे मर्त्यलोके चले आसे एवं त्रैधर्मम अनुप्रपन्ना एवं त्रैधर्मम अनुप्रपन्ना एई त्रैधर्म अर्थात एई त्रिवेदे जे धर्म सेई अनुष्ठानकारीरा त्रैविद्या जे त्रिवेदज्ञ जागी जरा बला हलो सेई तादेर की बला हच्छे एवं त्रैधर्मम अनुप्रपन्ना এই ত্রিবেদের যে ধর্মকে যারা অনুষ্ঠানকারী গতাগতম কাম কামা লভন্তে গতাগতম কাম কামা লভন্তে গতাগতম এই সংসারে সংসারের কাম সংসারে ভোগ এই কাম কামা কাম কামা ওই ত্রিবেণ যে ত্রিবেদজ্ঞ রয়েছেন তারা কাম কামা তারা সকামী তারা ভোগকামী তারা গতাগতম লভন্তে এই সংসারে যাতায়াত করে পুনঃপুনঃ জন্ম হয় এবং মৃত্যু হয় এই হচ্ছে তাদের অবস্থান যে তেতম ভুক্ত্বা তারা এই ভুক্ত্বা স্বর্গলোকম বিশালম এই বিশাল স্বর্গলোক ভোগ করে ক্ষীণে পুণ্যে তাদের পুণ্য যখন ক্ষয় হয়ে যায় মর্ত্যলোকম বিশন্তি পুনরায় তারা মর্ত্যলোকে প্রবেশ করে জন্ম হয় এবং ত্রৈধর্ম মনুপ্রপন্না এই সকামী যে ত্রিবেদজ্ঞরা তারা যখন এইভাবে যাগযজ্ঞ সকাম করেন গতাগতম কাম কামা লভন্তে তারা এই সংসারে যাতায়াত করতে থাকেন গতাগতম লভন্তে সংসারে যাতায়াত করতে থাকেন কাম কামা তারা হচ্ছেন সকামী অর্থাৎ বলা হলো কি যে বেদোক্ত বেদোক্ত যাগ এবং এমনকি বেদে যেগুলি বলা হয়েছে সেই বেদোক্ত যাগযজ্ঞাদি সেগুলি যারা সকাম সাধক তারা যখন অনুষ্ঠান করেন সেই অনুষ্ঠানের ফলে তারা স্বর্গাদি লাভ করেন এটি সত্য কিন্তু তাদের যখন পূর্ণ ক্ষয় হয়ে যায় পুনরায় তারা মর্ত্যলোকে জন্মগ্রহণ করেন এইভাবে আসা যাওয়া চলতে থাকে যতক্ষণ না জ্ঞানলাভ বা ঈশ্বর দর্শন হয় ততক্ষণ মানুষের মুক্তি নেই এইভাবে বলা হলো কি সকাম যারা সকাম তারা সকামের দ্বারা স্বর্গ যাচ্ছেন ঠিকই তাদের পূর্ণ ক্ষয় গেলে পুনরায় মর্ত্যে প্রবেশ করছেন এইভাবে আসা যাওয়া চলছে যতক্ষণ না সেই বাসুদেব সর্বম বাসুদেবের যে সর্বাত্মক বাসুদেব শ্রী ভগবানের স্বরূপ তারা দেখতে পাচ্ছেন ঈশ্বরকে দর্শন করতে পারছেন ততক্ষণ এই যাতায়াত চলতে থাকছে। ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु जय श्रीगुरुमहाराजे की जय जय महामाय की जय जय स्वामीजी महाराजे की जय जय गंगा माय की जय।